মেয়ের বিয়েতে যেমন সন্ধ্যেবেলা সাজিয়ে তাকে সারা রাত বিয়ের পর্ব মিটে সকালবেলা বিদায় দেওয়া হয়, সেরকম কালী পুজোটাও ঠিক সেরকমই হয়েছে। মানে দিনের বেলা থেকে রেডি করা হয়েছে ঠাকুর, একদিনই রেডি করে তারপরে সারা রাত পুজো হয়েছে। এখন ভোরবেলা ঠিক অন্ধকার থাকতে থাকতেই কিন্তু ঘরটা ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ঠাকুর একটু বেলা যাবে সুতো কেটে দেওয়া হয়েছে, তারপরে এই ঘটে হচ্ছে মেন পুজো। তো মূর্তি তো সবাই দেখার জন্য, সেটা ভালো লাগার জন্য, কিন্তু মেন হচ্ছে ঘট। তো সেই জন্য অন্ধকার থাকতেই কিন্তু আগে ঘট ভাসিয়ে দেওয়া হলো, এরপর যখন সবাই একসাথে এসে যাবে তখন একটু ভোর ভোর হয়ে যাবে, তখন কিন্তু ঠাকুর ভাসানো হবে। সারা রাত পুজো হলেও সারা রাত আমি পুজো দেখিনি, এক ঘন্টা মতন ঘুমোতে আমাকে যেতেই হয়েছিল বকুনি শুনে বরের, কারণ যেদিন বিসর্জন সেদিন রাত্রেই আবার কিন্তু ষষ্ঠী ঠাকুরের গান হবে। তো সেটা আমি পুরোটা দেখবো বলে আগে থেকে বলেই গেছি, তার জন্যই বকুনি যে একটুখানি না ঘুমোলে শরীরটা অসুস্থ হয়ে যাবে, দেখবো বলেও কিন্তু দেখা হবে না। তো দেখো এখন প্রায় সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে পড়েছে আর এদিকে ঠাকুরও বেরিয়ে পড়লো জোড়া কালী। কালী ঠাকুরকে দূর থেকে দেখিয়েছিলাম, এবার চলো কাছ থেকে দেখাই। ঠাকুরের মুখগুলোও যেন এখন কেমন সেই কান্না কান্না ভাব এসে গেছে বিদায় বেলা, মানে ঠাকুরের মুখ দেখেও বোঝা যায় যে কখন কীরকম একটা মূর্তি ধারণ করে। হ্যাঁ, যখন সন্ধ্যেবেলা থেকে মুখটা সেই হাসি হাসি একদম মানে ভরে ওঠা মুখটা, আর এখন একটু শুকনো শুকনো কান্না কান্না ভাব। এখনকার মেয়েদের বিয়ে তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমাদের গ্রামের দিকে বিয়ে হতো পুরো সূর্য উদয় হতো তখন বিয়ে শেষ হতো, তার পরে পরেই মেয়ে শ্বশুরবাড়ি চলে যেত। তো সেরকমই ব্যাপারটা হলো কালী পুজোও, তাই এক রাতের ব্যাপার। আর দেখো এখানে বরণডালা চলে এসেছে, কাকিমা এখন চলে এসছে বরণ করবে ঠাকুরকে। আমার বরণ করার ইচ্ছে ছিল কিন্তু আর করা হলো না। আমরা একটুখানি কাজকর্ম করলে মাথা ফাথা টলটল করে ঘুম ঠিক না হলে, কিন্তু কাকিমা আর কাকিমার বৌমা মানে বৌদি কন্টিনিউয়াস চলছে কিভাবে মানে করছে, ওদেরকে তো দেখে পুরো অবাক। সমস্ত কাজকর্ম ঘরের করা, ভোরবেলা থেকে মানে বাড়িতে অনুষ্ঠান হলে, যার বাড়িতে অনুষ্ঠান হয় তার বাড়িতে যে কতটা খাটুনি থাকে সে যারা করে তারাই জানে। তো তার আগের দিন থেকে পরিশ্রম চলছে, তার উপরে এরকম সারাদিন উপোস থাকা, তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া, তারপরে এরকম সারা রাত একটুও ঘুম নেই, সমস্ত মানে সারাক্ষণ পুজোর কাছেই লেগে আছে। তারপরে হচ্ছে আবার মানে পরের দিনকে ষষ্ঠী পুজো হয়েছে, ষষ্ঠী ঠাকুরের গান হয়েছে, তারপরে সত্যনারায়ণ পুজো হয়েছে। এরই সঙ্গে যেখান থেকে ঘর তুলতে আমরা গিয়েছিলাম সেখানে হচ্ছে শীতলা ঠাকুর রয়েছে, সেখানে পুজো দিতে যাওয়া, মানে তিন দিনের পুরো পরিশ্রম, না ঘুমিয়ে না খেয়ে কী করে যে কন্টিনিউয়াস করে যাচ্ছে আমি তো ভেবে পাই না। প্রচুর পরিমাণে মানে ওদের হাড়ে শক্তি প্রচুর রয়েছে এটুকুনিই বলতে পারি, মানে রোগা লিকলিকে সেরকম কাজকর্ম ভীষণ পরিমাণে। এদিকে যত আত্মীয় কুটুম আসছে সবাইকে দেখা, খেতে দেওয়া, তাদের ঘুমানোর ব্যবস্থা করা, সব কিছু নিজেদের হাতে একদম। দেশের বাড়িতে অনেক অনুষ্ঠানই হয় কিন্তু সব অনুষ্ঠানে আমি থাকতে পারি না, এই অনুষ্ঠানে যে আমি থাকতে পেরেছি এটা আমার সৌভাগ্য একদম। আমি ভীষণ মজা করেছি, জীবনেও ভুলবো না এই আনন্দ। আর সবার সাথে দেখা সাক্ষাৎ করা, মানে আমি কোনো মানে সবাই হয়তো আমাকে দেখতে পায় কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, কিন্তু আমি তো সবাইকে দেখতে পাই না, কিন্তু এই অনুষ্ঠানে আমাকে মানে নিমন্ত্রণ করেছিল বলে কাকা বলো কাকিমা বলো সবার থ্রুতেই আমি যেহেতু গেছি, খুব আনন্দ করেছি, জীবনেও ভুলবো না। তো দেখো ঠাকুর বিদায়ের পাল্লা, কাকিমা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে এত কিছু আনন্দ রয়েছে তার মাঝখানে কিন্তু কান্নাটা চলছেই, কন্টিনিউয়াস চলছে অনুষ্ঠানের দিনের শুরু থেকেই, যেহেতু দাদা নেই। এত বড় করে পুজো হয়েছে তাও কন্টিনিউয়াস কাকিমা বলে যাচ্ছে যে দাদা থাকলে এই পুজোটা আরও বড় করে হতো, আরও বেশি করে আনন্দ হতো, আরও বেশি করে বাজি ফাটানো হতো। তো যাই হোক, দাদার জন্য তো মন খারাপ সবসময় সবাইকারই আছে, সবাইকে ভীষণ ভালোবাসতো। আমাদের ফ্যামিলিটাই এমন, যতই ঝগড়া হোক অশান্তি হোক যে কোনো অনুষ্ঠান হলে সবাই একদম এক হয়ে জোট হয়ে যায়, তখন না কোনো হিংসা থাকে, না কোনো রাগ, না কোনো অভিমান, সব কিছু একদম মিলেমিশে জল হয়ে যায় যাকে বলে। সবাই মানে ভীষণ আনন্দ করি আমরা, সব পরিবারেই ঝগড়া অশান্তি হয় তাও কিন্তু আবার মানে অনেকে আছে না পুরোপুরি দেখা সাক্ষাৎ সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের ফ্যামিলিতে আর সেটা হয় না। তো দেখো ঠাকুর কিন্তু চলে যাচ্ছে বাড়ি থেকে এবার, ¡Gracias!
Thank you.